লক্ষ্মীশ্বর বীরভূমের এক পূর্ণভূমি জায়গা। এখানে শৈব শক্তি দুটো একসাথে জড়িয়ে আছে। ঋষি অষ্টাবক্রমুনি তার নামটা কেন হয়েছিল, আর ঋষি অষ্টাবক্রমুনি সেই বাক্যে ঋষি অষ্টাবক্রমুনি বাবার নাম ছিলেন করমুনি, মায়ের নাম ছিল কার্তিক। ও যখন মানসিক ঘর থাকে তোর বাবা বেদপাঠ করছিলেন, সেই বেদপাঠ মানে একটা ভুল উচ্চারণ করছিলেন, তার বাচ্চা গর্ভ মায়ের গর্ভ থাকা অবস্থায় বাবা হচ্ছে এই সুরক্ষাকে আপনার ভুল হচ্ছে। সেই মুড়ির প্রচণ্ড রাগ হয়, তোমার এত বড় শ্রদ্ধা তুমি আমার ভুল হলে, আমার সামনে টিকে আছে ব্রহ্মা আছে বিষ্ণু আছে মহেশ্বর আছে, তারা কিছু বলল না, দেখো যে ভুল সত্যিকারেই ভুল ছিল। ক্রোধে বসে তার বাচ্চাকে অভিশাপ দিল কি, যখন তুমি মাতৃঘর থেকে বেরিয়ে আসবে আটটা অঙ্গ বাঁকা পাবে, বিকলঙ্গ শরীর কিম্ভূত কিমাকার, কোনো মানুষের তুমি ভালোবাসা পাবে না, এখান সেখানে ঘুরতে 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 যে জায়গায় আপনি উনি করতে যাচ্ছেন সেই জায়গায় উনি ধ্যানে ভক্ত কঠোর তপস্যা করলেন। তপস্যা করে স্বয়ং কৈলাস ঋষির মর্তে নেমে ভক্তের কাছে, ভক্ত তোর আরাধনা আমি তো প্রসন্ন, তুই বলো আমার কাছে কী বর চাও, বলে প্রভু আপনার কাছে আমার চাপ কিছুই নেই, এই বেকার শরীর যেন সুস্থ হয় আর আপনাকে চরিন সারা জনম থাকতে চাই, এটাই কিন্তু আমার ইচ্ছা, ভগবান বলে তাই হবে। ভক্তকে কাঁধে ছাপিয়ে ভগবান নিচে ছোট হবে। এখানে একসাথে দুটো লিঙ্গ আছে, বড়টা হচ্ছে ভক্ত ছোটটা হচ্ছে শিব। এখানে মাছ ভাত ডিম ভাত মাংস ভাতকে পুজো দেওয়া যায়, কেন আমরা কেউ শিবকে পুজো করছি না, শিবের মন্দির ঘুরছি, আমরা করছি ভক্ত ভক্ত মুনি ভক্তকে পুজো, তারপরে হবে শিবের পুজো। আর পাশে মায়ের মন্দির, যেখানে মায়ের ত্রিনয়ন ত্রিগুরুর মধ্যস্থল মায়ের মন পড়ছিল বক্রেশ্বরে, এটা ঋষি অষ্টাবক্রম নাম অনুসারে বক্রেশ্বর। এই বক্রেশ্বর বিরাট একটা শৈব শক্তি জায়গা এবং সাধনা করার জায়গা। কত কত মহাপুরুষ এইভাবে আসছে আমরা তাকে চিনতে পারছি না, তারা কাজের কাজ করে চলে যাচ্ছে। বক্রেশ্বর আছে যে মায়ের যে ত্রিনয়নের জায়গাটা, আর মাত্রা আছে বীর বীরভূমি থেকে বক্রেশ্বর সাঁইথিয়া লাভপুর কঙ্কালীতলা নঘাটি, তারা পিঠে সতী মায়ের কোনো অংশ পড়েনি, তার পিঠে সিদ্ধপীঠ, আর বক্রেশ্বর মহাবীর সিদ্ধপীঠ দুটোই। এখানে যে মহাশ্মশান আছে সেই মহাশ্মশানে দিবার মানে একটাতে একটা ডেডবডি আসা চাই, ভোগের আগে 11টা থেকে 11:30 বাবার ভোগ হয়, ভোগের আগেটা আগে ডেডবডি আসবে। আর এছাড়া সাতখানা গরম দিনে কুণ্ড আছে, যেখানে গরম জল মাটির নিচে পুরছে অনবরত, হাজার হাজার মানুষ এইভাবে দেখে যাচ্ছে, এবং ওই জলে স্নান করে যাতে বাঘ চর্মরোগ স্কিন নিজেদের পক্ষে খুবই উপকার,